ব্যাস কালকে হচ্ছে সরস্বতী পূজা, আর আমি কালকে যাচ্ছি হচ্ছে হোলি ফ্যামিলিতে। গত বছর আমি সেবারও ব্লগ করছিলাম, কিন্তু সেবার আমার রিটারি কোনো চ্যানেল ছিল না, ইউটিউব চ্যানেল কোনো ছিল না আমার। তো গাইস এখন আমরা এসে বসছি হোলি ফ্যামিলিতে। আজকে তোমার কি এক্সপেরিয়েন্স, আজকে তোমার কি কষ্ট হলো নাকি কি ভালো আজকে দিনটা? কষ্ট তো একটু হইছেই, যেদিন মানে এমনি দিন ক্ষুধা না লাগলে উপবাস দিন ক্ষুধা না আজকে। আরে আরে কাটতে দেখো, বল কাটতে দেখো, করে এলে দুঃখ দুঃখ কর। হ্যালো ওয়াটস গাই, ইটস এভার দুর্জয় কর্মকার অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ 10। তো গাইস কালকে হচ্ছে সরস্বতী পূজা, আর হচ্ছে আমি আজকে রাত্রে মানে কী কই তো গাইস কালকে হচ্ছে সরস্বতী পূজা, আর আমি কালকে যাচ্ছি হচ্ছে হোলি ফ্যামিলিতে। হোলি ফ্যামিলি মানে এটা হাসপাতাল, সেদিকে সেদিকে সরস্বতী পূজা হয়, সেদিকে যাচ্ছি আমরা, আমার মানে আমি আর আমার ভাই আর মাও যাচ্ছে। তো কালকে যাবো আমরা, আর আজকে রাতে ব্লগ দিয়েছি। আর এর গত বছর আমি সেবারও ব্লগ করছিলাম, কিন্তু সেবার আমার রিটারি কোনো চ্যানেল ছিল না, ইউটিউব চ্যানেল কোনো ছিল না আমার। তবু আমি ব্লগ করছি, ক্লিয়ার করছি জানি না, আর সেই ক্লিপটা দেখাতে পারবো না। আমি কেমন করে করছি আমি দেখাচ্ছি, যে এভাবে করে করছি। তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মানে কি আমার একটা মুখের সামনে রান্না করছি, কিন্তু তখন আমার কাছে মাইক ছিল না, মাইক থাকলে জানি না, হ্যাঁ ছিল না, তো মাইক ছিল না, তো তার জন্য আমি এভাবে করে ভিডিও করছি। আর সবাই টাকা ছিল, এবার টাকা থাকবে আমি নিশ্চিত জানি, কিছু করার নাই, আপনাদের ব্লগ উপহার দিতে হবে। তার জন্য কালকে হচ্ছে সরস্বতী পূজা, তো কবার করছি সরস্বতী পূজা কালকে। তো গাছ কালকে হচ্ছে সরস্বতী পূজা, আজকে মানে কালকে ধুমে ব্লগ হইব, যারা দেখা থাকবো আমার সাথে একবার পাগল পাগল ব্লগের সবাই পাগলই ভাবে, ব্লগের সবসময় পাগলই মানুষদের সামনে, কিন্তু ব্লগের যে কষ্ট আর কি বোঝে। আপাতত এই পর্যন্তই বসতে হইবে ব্যাপারটা, আপাতত এই পর্যন্তই, কালকে সকালে আবার দেখা হইবে। তো গুড বাই অ্যান্ড মাই এখন রাতের বেলা দেখতে পাচ্ছেন যে রাত, তো গুড নাইট বাই। ওয়েলকাম ব্যাক গাইস, তো আজকে হচ্ছে সরস্বতী পূজা, আমি রেডি হয়ে গেছি স্নান করে, তো এখন যাবো একটু পরে সরস্বতী পূজা। তো সরস্বতী পূজা এখন যাবো, এখন মানে একটু পরে না, এখনই যাবো, রেডি হয়ে গেছি, তার জন্য আমি বললাম এখন মনে হচ্ছে রেডি মানে এখন যাবো। তো তো চলুন যাওয়া যাক আজকে সরস্বতী পূজাতে, চলুন। গেছি আমি একটু নার্ভাস, কারণ হচ্ছে আমি মানে এত মানুষের সামনে কীভাবে ব্লগ করবো তার জন্য একটু নার্ভাস আছে, এখন দেখি যা করা যাচ্ছে। আপনার এখন বেড়ে বসছি, এখন সরস্বতী পূজা চার বছরের পাঁচ সাত জনের আস্তে আস্তে কথা বলতেছি। এখন আমরা এসে বসছি হোলি ফ্যামিলিতে, এই ঢুকতে হোলি ফ্যামিলিতে, দেখা যাচ্ছে আপনাদের। তুই যা মা আর ভাই, আমি পিছিয়ে আছি। তো গাইস এখন আমরা এসে বসছি হোলি ফ্যামিলিতে, যাচ্ছি হোলি ফ্যামিলিতে, তো চলুন যাচ্ছি এখন, দেখি এখন কেমন হচ্ছে ব্যান্ডেল পেপারে, প্রত্যেকবার চিরে আসি হোলি ফ্যামিলিতে। নার্ভাস হয়ে যাচ্ছে, নার্ভাস সমস্যা নেই, তো চলুন
তাই যখন এসে বসছে আমাদের ছোট ভাই মানে রুদ্র রুদ্র এসে বসছে এখন তো এখন যে এখন ডাক বাজতেছে তো এখন ডাক বাজতে শুনতে কি আর আমি যা করি না এটা কর কাকরে কাকরে বিড়ে করতেছে কাক কাক আমার চ্যানেল নাম কি ready, one, two, three. দিচ্ছি ওই দিচ্ছি আমার তো ফ্যান এটা ফ্যান আমার ফ্যান না ভাই ভাই এটা আমি ভাই এটা ইউটিউবার ভাই এর ফ্যান না আমি নিজে ইউটিউবার আমি দুজনে তার এক লাখ বছর দেখে যেতে আমি উপস্থিত ছিলাম কিন্তু আমি পারবো না কারণ এখন তো আমি উপস্থিত কিনতে যেতেছি গাইস এবার করোনা এবং ওমিক্রনের জন্য এটা মন্ডল ছোট করে করছে তো এখন আপনারা সিনেমি শর্টটা দেখে নিন অঞ্জলি হওয়ার কথা সেখানে সেটা বাংলাদেশের অনুসারে সেটা 9:30-10:30 হইতে পারে কিন্তু সেটা তো একটা বাজতে পারে না না সেক্ষেত্রে আমরা বিভ্রান্তির শিকার হইছি এইসব বিভ্রান্তি থেকে দূরে থাকুন হ্যাঁ সবাইকে সঠিক সময় জানাবেন সব জায়গায় পূজা মণ্ডপে যাতে সবাই সঠিক সময় গিয়ে এইসব সময় নিয়ে যাতে বিভ্রান্তিতে পড়ে না ঠিক আছে না ধন্যবাদ এবং সকলকে শুভেচ্ছা একটি সকলকে হ্যাঁ সকলকে সরস্বতী পূজার অনেক প্রীতি এবং শুভেচ্ছা সবাই ভালো থাকবেন বেশি বেশি পড়াশোনা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো গাইস আমরা বাসায় এসে পড়ছি আজকে বেরো ছিল বন্ধু ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখাবে কোনো মজার ব্লগ নিয়ে তো নমস্কার আর সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা আর হচ্ছে আমি কিন্তু এটা মানে দিছি ব্লগ মানে দেশের ব্লগ দিয়েছিলাম এতদিন
তো আজকে আবার ঢাকার ব্লগ শুরু হয়েছে, তো আরো সুন্দর সুন্দর ব্লগ আসবে, তো তার জন্য সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা লাইক করে দেন। তো টাটা, বাই বাই, বাই।